আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গুমার এক পঞ্চায়েত উপপ্রধান বিজন দাস খুনের ঘটনার ফের উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর থানার গুমা এলাকায় বিজনের খুনের ধৃত পরাশ শর্মার বাড়ির থেকে একটি কাঠের কারখানার ভেতর থেকে কাঠের ভুস্কি রাখা হয় তার মধ্যেই রয়েছে একটি পিস্তল দেখতে পায় স্থানীয় কাঠ গুঁড়ো ক্রেতা অশোকনগর থানায় পুলিশের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ছুটে আসেন এলাকার বাসিন্দারা বিজনের অনুগামীরা শুরু হয়ে যায় বিক্ষোভ ছুটে আসে এলাকাবাসী থেকে শুরু করে অন্য মানুষ অশোকনগর থানার পুলিশ ঘন্টা খানিকের পরেই এসে পিস্তলটি উদ্ধার করে নিয়ে যায় এরপরে স্থানীয় মহিলারা বিজনের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কাঠ ফেলে গোটা স্টেশন চত্বর রোড অবরোধ করে এবং পুলিশ এসে অবরোধ তুলতে পারেনি এরপর এই অবরোধকারীদের আধ ঘন্টা অবরোধ করার পর মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়ির দিকে ছড়িয়ে পড়ে প্রায় দেড় ঘন্টা ধরে তাণ্ডব চালানো হয় গৌতম দাসের বাড়ির সামনে কয়েকটি দোকানে এবং বাড়ির জ্বালনায় এসি ভেঙে ফেলা হয় ইলেকট্রিক মিটার ভেঙে ফেলা হয় হাবড়ার এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এক ঘন্টার চেষ্টায় অবস্থা আয়ত্তে আনে তবে অবরোধকারীদের মূল দাবি বিজন একজন সমাজসেবী ছিল গৌতম দাস বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু ছদিন হয়ে গেছে এখনও পর্যন্ত অভিযুক্ত গৌতমকে গ্রেপ্তার না হয় তারা ক্ষুব্ধ বেশ কয়েকটি সংগঠন এলাকার বন্ধের বন্ধ চলছে বলে জানা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ভট্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার